না উনি তো বাংলাদেশের সুপার হিরো, ওনাকে নিয়ে বলার কি থাকবে, উনি সবসময় বাংলাদেশের সুপার হিরো এবং থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। ইনশাল্লাহ যদি সুযোগ হয় অবশ্যই করব, ইচ্ছা আছে, ইচ্ছা আছে। অনন্য ফাতিমা কেমন আছেন? ফাতিমা অনেক ভালো আছি। কেমন লাগছে অ্যাওয়ার্ড হাতে নিয়ে? অ্যাওয়ার্ডটা তো সবসময় অনেক অনেক খুশির এবং অনেক বড় একটা প্রাপ্তি, এবং অ্যাওয়ার্ড পেয়ে খুব ভালো লাগছে। কিভাবে আসলে মিডিয়াতে কখনো কাজ করা হয়েছে, নাটকে বা ফিল্মে? মিডিয়া থেকে হচ্ছে মেইনলি মিস ইউনিভার্স থেকে শুরু হয়েছে, এরপরে পথ চলা শুরু। ফিল্মে অথবা নাটকে কাজ করা হয়েছে? না, এখনো হয়নি। মেইনলি মডেলিং, মানে মডেলিং এ কাজ করা হচ্ছে। ফ্যাশন মডেলিং এ কাজ করা হচ্ছে। নাটকে বা ফিল্মে কাজ করার ইচ্ছা আছে? ইচ্ছা আছে, ব্যাপারটা হচ্ছে স্টেপ বাই স্টেপ সবসময় আগাতে হয়, এই জন্য চেষ্টা করবো হচ্ছে স্টেপ বাই স্টেপ সুন্দর করে আগাতে। স্বপ্ন বা উদ্দেশ্য কি আসলে? আর না, যেহেতু আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছি, ইচ্ছা আছে নিজের একটা খুব সুন্দর ব্র্যান্ড করা এবং পাশাপাশি মিডিয়ার ক্যারিয়ারটাকে কন্টিনিউ করা। চলচ্চিত্রে কাজ করার কি অনুপ্রেরণা আছে? অনুপ্রেরণা আছে, বাট ব্যাপারটা হচ্ছে যখন ভালো কাজের অ্যাকচুয়ালি অফার পাবো ইনশাল্লাহ তখনই করবো। ভালো কাজ বলতে কি আসলে? ভালো কাজ বলতে বাংলাদেশে তো এখন অনেক ভালো কাজ হচ্ছে, অনেক বড় বড় কাজ হচ্ছে, তো সেই মানের কাজ ইনশাল্লাহ যখন, বা আমি যেরকম কাজ পছন্দ করি সেই মানের কাজ যখন আসবে ইনশাল্লাহ তখন সেই কাজ করব। অবশ্যই। পছন্দের অ্যাক্টর বলতে সিয়াম ভাই, আরফিন শুভকে ভাল লাগে, আর অ্যাক্ট্রেস তো অনেক আছে, সবাইকে অনেক ভাল লাগে, স্পেশালি বিদ্যা সিনহা মিমাপুকে অনেক ভালো লাগে। এবং শাকিব খান সম্পর্কে কিছু বলা আছে? না, উনি তো বাংলাদেশের সুপার হিরো, ওনাকে নিয়ে বলার কি থাকবে, উনি সবসময় বাংলাদেশের সুপার হিরো এবং থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। ইনশাল্লাহ যদি সুযোগ হয় অবশ্যই করব, ইচ্ছা আছে, ইচ্ছা আছে। ফিল্মে কি আসলে কাজ করার ইচ্ছা আছে? না, ভালো মান ফিল্ম ব্যাপারটা হচ্ছে মানসম্মত অবশ্যই, এবং বলে না যে একটা স্টেপ স্টেপ আগাতে হয়, সো ইনশাল্লাহ যদি সুযোগ হয় অবশ্যই করব। জি, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আপনার হাতে কি অ্যাওয়ার্ড দেখছি। জি জি, কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আর হচ্ছে প্রত্যেকটা পুরস্কার, প্রত্যেকটা অ্যাওয়ার্ড, সো এটা অনেক বড় একটা কিছু। আমি হচ্ছে মেকআপ আর্টিস্ট, সো আমি মেকআপ ইন্ডাস্ট্রিতেই কাজ করতে চাই। আমি বেসিক্যালি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, সো এই ইন্ডাস্ট্রিতেই থাকতে চাই। ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি যে মানুষ যেটাতে স্বাচ্ছন্দ্য বেশি বোধ করে, আমি ব্রাইডাল মেকআপ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই আমার কাছে ফিল্ম ইন্ডাস্ট্রিটাও ভালো, বাট ব্রাইডাল সেক্টরটাই আমার কাছে মানে বেশি প্রাধান্য। পরিকল্পনা হচ্ছে যে আমি ওয়ার্ল্ড ওয়াইড টপ মেকআপ আর্টিস্টদের মধ্যে একজন থাকতে চাই, যেন মানুষ, আমি অ্যাজ এ বাংলাদেশি মেকআপ আর্টিস্ট হিসেবে বিশ্বের দরবারে নিজেকে তুলে ধরতে চাই। মেকআপের দিকে টার্ন করলো, তো তারপর ওই স্বপ্ন থেকে আমি মেকআপ আর্টিস্ট হয়ে উঠলাম আর কি। আর হচ্ছে যে এই তো ফিল্মে তো মেকআপের দরকার হয়, মেকআপ আর্টিস্ট। জি, সেক্ষেত্রে আপনার অবদান কি থাকবে, কি চাওয়া পাওয়া থাকবে, কাজ করবেন কিনা, ফিল্ম ইন্ডাস্ট্রিকে কি দিবেন আসলে, সেটা বলুন। আমি হচ্ছে গিয়ে আপনার যারা রেকর্ড করে না, আমি আনপ্রিপেয়ার্ড জিনিসটা খুব ইয়ে হয়ে যাচ্ছে, যে হচ্ছে কি আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, মানুষ আমাকে বিয়ের জন্য হলুদের জন্য বুক করে আমি সাজাই যাচ্ছি। হলুদের জন্য বিয়ের জন্য বুক করে? এই তো ভাই, এগুলো দিবেন না, ট্রল হয়ে যাও, প্লিজ রিকোয়েস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।